তো হ্যালো বন্ধুরা, আমি সুমন, আর তোমরা দেখছো সুমনাদের ব্লগস। তো আরো একটা নতুন ব্লগস তোমাকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা যদিও মিনি ব্লগস, আর বাইরে কোনো ব্লগস নেই, কিচেনে কোনো ব্লগস নেই, বাস এটা শুধু রুমে চলে এসেছি। আর সত্যি কথা, এই কারণেই আমি ব্লগসটা বানাইনি, মেন কারণটা হলো এটাই। তোমার প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড পেট ব্যথা, গ্যাস হচ্ছে, নাইটে ডিউটি করি, তারপর আমাদের কুক পুরো গ্যাসটা আছে। তো আমার 20-25 দিন ধরে মানে এরকম হচ্ছে, ওষুধ খেয়ে খেয়ে চালাচ্ছি, ঠিক আছে। তো হঠাৎ করে গতকালকে প্রচন্ড শরীর খারাপ হয়ে পড়ে ওষুধ খেয়ে গেছিলাম, ঠিক আছে। তারপরও আর এই কারণে মন মেজাজ ভালো নেই, ঠিক আছে, এই ওষুধ খাচ্ছি, মকসাল মকসাল মকসাল, যাই হোক, এখানকার তোমার ওই অম্বলের ওষুধ খাই না, অম্বল মানে লজিস্টের মতো চুষে চুষে খেতে, সেটার লিকুইড এটা মনে হচ্ছে আমার, আর ওর সেম লাইক। আর তোমার সব থেকে কি বলতো, প্রবাসে না আমি বলে না, প্রত্যেকটা মানুষের জীবন না, প্রবাস জীবনটা এরকম, যদি শরীর খারাপ হয় না, তুমি নিজে ডাক্তার, নিজেই ডাক্তার, মা বাবা ভাই বোন নিজেকেই হতে হয়, কেন নিজের টেক কেয়ার নিজেকেই করতে হয়, কেউ পাশে থাকে না, ঠিক আছে। আর এরকম একটা ঘটনা না বাড়িতে বলা যায় না কখনো, যে শরীর খারাপ তারা চিন্তা করবে, তো এটাই প্রবাস জীবন, কষ্ট দুঃখ ঝড় যত কিছু হয়ে যাক, তো বিদেশে এভাবেই থাকতে সবার, প্রত্যেকটা মানুষের, আমার একার বলে নয়, প্রত্যেকটা মানুষের। তো এটাই, এ কারণে আমার ব্লগটা আসেনি, ঠিক আছে, ব্লগ শুট করা হয়নি রাতে, ডেলি ব্লগগুলো। আর চলো আজকে খাওয়া দাওয়া করবো, গ্যাস হচ্ছে, তারপর আমি এগুলো খাবো, কারণ খাবার এছাড়া কিছু নেই, কিন্তু আমি এগুলো খেতে বেশি ভালোবাসি, ঠিক আছে, যাই বলুক যত কিছু, এখানে বলে না বাড়ি, তো এটা হলো পুরি, ঠিক আছে, এটা হলো পুরি, তোমার আটার পুরি এটা, আর এখানে কটা আছে যাই না, এখানে আছে ডিমের ভুজিয়া, ছোলার ডাল ছিল, দুটো একসঙ্গে মিক্স করে নিয়েছি। আর এখানটায় আছে হলো যে তোমার পুরীর সঙ্গে আলু তরকারি বানিয়েছিল, ওই যে ফিটারটা, ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছ অন্ধকার, এমনি কালো, ঠিক আছে, এমনি কালো, তার মধ্যে দেখা যায় কিনা যাই না। আর এখানে আছে তোমার কেক, কেক কেউ খাবে না, আমি খাবো না, মানে প্রচন্ড পরিমাণে ওই ওই ক্রিম আছে, ওই ক্রিমটা প্রচন্ড পরিমাণে, তো ক্রিমটা ভালো লাগছে না, ঠিক আছে। তো চলো এগুলো খাওয়া দাওয়া করবো, আর ব্লগ আসলো না বড়, তার জন্য সরি, ইয়ার প্রচন্ড শরীর খারাপ। তো এটাই বিদেশ জীবন লাইফ, ঠিক আছে, মরুভূমির জীবন, আজকে এইভাবেই চললে, এক একটা দিন এইভাবেই পার করছি। তো অনেকটা ধরে ইন্ডিয়া ব্যাক করছি, ইন্ডিয়া ব্যাক করে প্রত্যেকটা ব্লগ, নতুন নতুন জায়গা, নতুন নতুন দেশের ব্লগ আসবে, আশা করি তোমরা সাপোর্ট করবে আমাকে, আমার পাশে থাকবে, ঠিক আছে, এটুকু আশা তোমাদের কাছ থেকে রাখতেই পারি। তো প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও ভাইটাকে, বন্ধুটাকে, আর চলো ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলিকে নিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।